চিকিৎসার বিষয়ে আসবো, তার আগে একজন দর্শক ফোন করেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন দর্শক। হ্যাঁ, আমি আমার বাত ব্যথা হচ্ছে, জি হাড়ের ভিতর দিয়ে শিরশির করে নেয়। আর জি, আপনার ব্যথাটা কোথায়? হ্যাঁ, ব্যথা সারা শরীরে ব্যথা, হুম জি হাড়ের ভিতর দিয়ে শিরশির করে যায়। আর পায়ের কাছে ব্যথা যায়, মাজা থেকে হাঁটুর নিচে থেকে বেশ। ব্যথা বেশি। জি, আপনার বয়সটা একটু বলবেন। 30 বর্ষ। 20 বছর? 30 বছর। ত্রিশ আপনি বছর কি করেন, কি কাজ করেন একটু বলেন। আপনি কি না, গৃহিণী? হ্যাঁ, গৃহিণী। জি, আপনাকে ধন্যবাদ দর্শক ফোন করার জন্য। আচ্ছা, যেটা হচ্ছে ওনার সারা শরীরে ব্যথা, আমরা পলি আর্থ্রাইটিস বলে থাকি, মোর দেন মাল্টি, মানে অনেকগুলো জোড়ায় যদি ব্যথা মাল্টিপল হয়, জয়েন্ট যেটা রুগী এবং বলে খুব যে ইয়াং পিপল, কিন্তু ইয়াং পিপল, 30 বছর 30 বছর, বয়স এবং মাত্র। ওনার কমপ্লেন বেশি হচ্ছে কোমর থেকে পায়ে, জি এই ব্যথাটা বেশি। তো এই রুগীগুলো আসলে ক্লিনিক্যাল কিছু ডায়াগনোসিস জরুরি, আমরা ফিচার দেখলে বুঝতে পারি, প্রয়োজনে আমাদের কিছু ইনভেস্টিগেশন করে জি আমরা দেখলে বোঝা যায়। সম্ভবত আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গাউটি আর্থ্রাইটিস বা হুম হুম সেরোপজিটিভ আর্থ্রাইটিস, এই সকল আর্থ্রাইটিসে এই সারা শরীরে ব্যথা হতে পারে। আর কোমর থেকে পায়ে যে ব্যথাটা, যে এটা বেশিরভাগই আমরা যেটা স্লিপ ডিস্ক বলে থাকি, জি বারবার স্লিপ ডিস্ক জনিত সমস্যা হতে পারে। তো দর্শক, আপনার এই ক্ষেত্রে আপনার কিছু ব্লাড টেস্ট করা দরকার, পাশাপাশি কোমরে একটা এমআরআই করে ক্লিয়ার হতে হবে যে আপনার সমস্যাটা কি। আপনার আর্থ্রাইটিস জনিত সমস্যা থাকার সম্ভাবনা বেশি। আপনি আপাতত কুসুম গরম সেঁক দেন, কুসুম গরম পানিতে গোসল করেন, আর আপনার নিচু জিনিসে বসবেন না, বসার কিছু নিয়ম কানুন আছে, এভাবে চলেন, না হলে কিছু টেস্ট করে একজন স্পেশালিস্টকে দেখিয়ে ট্রিটমেন্ট নেন, আশা করি এটা চলে জি যাবে। আমরা একজন দর্শকের SMS পড়ব। মিসেস ফারহানা, 50 বছর বয়স, বনানী থেকে লিখছেন। উনি আসলে ব্যথার কমপ্লেন করেননি, উনি বলেছেন হাঁটুর নিচ থেকে দুই পায়ে শিরশির করে, হাঁটুর নিচ থেকে দুই পায়ে শিরশির করে বেশ কিছুদিন ধরে। উনি খেয়েছেন ক্যালসিয়াম জাতীয় ঔষধ এবং ভিটামিন বি কমপ্লেক্স, কী করতে পারেন? আসলে হাঁটুর নিচ থেকে নিচে যে ব্যথাটা আসে, এটা অনেক জি সময় রুগীর ধারণা যে হাঁটুর থেকে হয়, আসলে পায়ের যে কাপ মাসেলের যে পেইনটা হুম হুম এবং বাইলেটারাল যদি হয়, এটা সম্ভবত ওনার কোমরে সমস্যা থাকতে পারে। আচ্ছা, বেশিরভাগ রুগী অনেক সময় পায়ের ব্যথা নিয়ে আসে, আসলে উনি আমরা ব্যথার কমপ্লেন করেননি, উনি বা বলেছেন শিরশির যে যেটা শিরশির বলছিলেন, করছে, হ্যাঁ টিংলিং আসলে সেন্সেশন যেটা আমরা জি, বলি। দিস জি ইজ ওয়ান টাইপ অফ পেইন হুম হুম রুগীর কমপ্লেনটা। কারো বলে, কেউ বলে যে ঝিরঝির করে, কেউ জি বলে জি শিরশির করে, তো ওনার কোমর একটা MRI করা দরকার। হুম হুম পাশাপাশি উনি এখন যেটা করতে পারে, যে জায়গাগুলোতে ব্যথা করছে ওখানে কুসুম গরম সেঁক দিয়ে দেখতে পারে, অথবা বাজার থেকে কিছু ব্যথানাশক মলম কিনতে পাওয়া যায়, আচ্ছা, ওগুলা মালিশ করে গরম সেঁক দিয়ে উনি দেখতে পারে। এতে যদি না সেরে যায়, অবশ্যই ইনভেস্টিগেশন করা জরুরি যে ওনার কেন শিরশির করছে বা এই টিংলিং সেন্সেশনটা কেন হচ্ছে। যেহেতু ক্যালসিয়াম খাচ্ছে বা মাল্টিভিটামিন খাচ্ছে, ইম্প্রুভ হচ্ছে না, যদি ডায়াগনোসিস কনফার্ম হয় তাহলে ট্রিটমেন্ট ফিজিওথেরাপি দিলে এটা চলে যাবে। জি। মিসেস সেলিনা, আমি আরেকটা SMS পড়ছি। মিসেস সেলিনা, 40 বছর বয়স, উনি লিখছেন যে কবজিতে ব্যথা, কিন্তু কবজিতে উনি কোনো ব্যথা পাননি বা হাড় ভেঙে যায়নি। এই ব্যথার কারণ কি হতে পারে? শুধু হাতের কবজিতে ব্যথার কবজিতে কথা ব্যথা, বলেছেন। সেলিনা, আসলে জি বেশিরভাগ যারা হাউস ওয়াইফ তাদের পারিবারিক কিছু কাজ করতে হয়, খুব হুম হুম ছোট ছোট কাজ, যেমন কাপড় কাচা, তারপরে কিছু কাটা বাটা বাটি, হ্যাঁ, জি মোছা জি মুছি, এসব কাজ হুম করতে হুম হয়, তো সেক্ষেত্রে কবজিতে যাতে ইঞ্জুরি জাতীয় কিছু সমস্যা হয়, রুগী হয়তো কমপ্লেন যে আমি কোনো আঘাত পাইনি, কোনো কিছুই হয়নি, বাট আমার মানে দৃশ্যমান তেমন কোনো গুরুতর আঘাত হয়তো আঘাত তিনি পাননি, সেই পাননি জন্য তিনি বলছেন যে আঘাত পায়নি, পাইনি কিন্তু কবজির ব্যথাটা রয়ে গেছে বেশ হয়ে গেছে, কিছুদিন তো এই ধরে। পারিবারিক এসব কারণে এটা হয়ে থাকে। এক্ষেত্রে যেমন ডিকোয়ারভেন সিন্ড্রোম বলে থাকি আমরা, কবজিতে হয়ে থাকে প্রায় কমন। তাছাড়া যদি আরেকটা হচ্ছে কবজিতে যদি আর্থ্রাইটিস জনিত সমস্যা হয়, যেটা জি হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, তা থেকে হতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় শুধু এক কবজিতে হবে, কিন্তু যদি দুই কবজিতে হয় সেক্ষেত্রে আবার আমরা অন্য আর্থ্রাইটিসের চিন্তা করতে হবে। তো ওনার জন্য কি করা যেতে পারে বলো, ওনার উনি এখন কি যেটা করবে, পরামর্শ উনি নেবেন আপনার ব্যথার কাছে? জায়গায় উনি গরম সেঁক দেক, জি এবং কন্ট্রাস্ট হিট দিতে পারে, মানে একবার ঠান্ডা পানি সেঁক, একবার গরম পানি সেঁক। যদি এতে না সারে, উনি অবশ্যই একজন স্পেশালিস্টের শরণাপন্ন হওয়া উচিত, কারণ দীর্ঘদিন বাত ব্যথা আক্রান্ত রুগী আস্তে আস্তে পঙ্গুত্ব বরণ করতে পারে, বা তার হাতটা অকেজো হয়ে যেতে পারে, যেমন আগে রুগী বলেছিল পা শুকিয়ে পা গিয়েছে, শুকিয়ে যাচ্ছে। জি হাতের শক্তি কমে আসতে পারে। এখানে অনেকগুলা আপনার এই রিস্টে প্রবলেম হতে পারে, জি যেমন কার্পাল টানেল সিন্ড্রোম, সেক্ষেত্রে হাতের তালু ঝিঝি করবে, কবজিতে ব্যথা থাকবে, একটা গ্লাস ধরতে তার কষ্ট হবে, চুল আঁচড়াইতে কষ্ট হবে, পারিবারিক বিভিন্ন সমস্যা তৈরি হবে, এবং দেখা যায় এক পর্যায়ে রুগী দেখা যায় হাতের টোটালি ফাংশন নাই, যে কিছুই করতে পারে না সে। তো এগুলো আসলে কনফার্ম স্পেশালিস্টের শরণাপন্নে ডায়াগনোসিস করাটা জরুরি। জি আমাদের আরেকজন দর্শক ফোন করেছেন। হ্যালো, সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম, বলুন। আমি স্যারের সাথে একটু কথা বলতে চাই। আমি ঢাকা একটা হাসপাতালে 17 দিন ফিরে ছিলাম, জি ওখানে আমার দোনো হাঁটুর ব্যথা এবং হাতের বাহু ব্যথা এবং কোমরে ছিল আপনার ব্যথা,
ওটার জন্য আমাকে সালেকশন দিচ্ছে এবং পরীক্ষা নিরীক্ষা যাই করা সব করছে স্যার। জি ওনারা ওনারা আমার কোনো রোগে ফাইতেছে না, আমার ডায়াবেটিস আছে, বটা ফেটে থাকে 13 আর খালি পেটে আপনার এখন বর্তমান আছে 6.5। জি দর্শক আপনার বয়সটা একটু বলবেন। আমার বয়স হলো স্যার 42। 42 বছর। কি কাজ করেন আপনি, কি ধরনের কাজ করেন? আমি বাইরে ছিলাম 17 বছর, আমি বাইরে থেকে আসি, ওই হাসপাতালে ভর্তি হয়ে গেছি। আপনি কি এখন চিকিৎসারত আছেন ওখানে? জি এখন না, ওখান থেকে ডাইরেক্ট আমি শিকারি চলে আসছি। উনি চিকিৎসা নিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, কোনো ইমপ্রুভ হচ্ছে না? এই তো গত মাসের 17-18 তারিখে আমি চলে আসছি। জি আপনাকে আপনাকে ধন্যবাদ দর্শক ফোন করার জন্য। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি, ওনার ডায়াবেটিস আছে, 42 বছর বয়স এবং সারা শরীরে ব্যথা রয়েছে, বিভিন্ন হাঁটুতে ব্যথাটাই বেশি। কি করা যেতে পারে? এখানে দেখেন, এখানে হচ্ছে বয়স একটা ফ্যাক্টর। ওনার 42 বছর বয়সে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করবে, এটা একেবারেই কমন। আর হচ্ছে ডায়াবেটিক রুগীদের যেটা অস্টিওআর্থ্রাইটিসটা আরও খুব বেশি খারাপ হয়ে যেতে পারে, কারণ ডায়াবেটিস জনিত আর্থ্রাইটিস হয় এবং হাড় ক্ষয়ের পরিমাণ বেড়ে যায়। আর এই রুগীদের ক্ষেত্রে আসলে উনি যেটা বলছে যে ডায়াগনোসিস হয় নাই, হয়তো হয়েছে, ডাক্তার সাহেব হয়তো বলে নাই, অথবা উনি বুঝতে ভুল হয়েছে, যা কিছু হোক যেটা হয়তো আন্ডারস্ট্যান্ডিং একটু সমস্যা আছে। তো দর্শক আপনার এটা হচ্ছে আপনার যে কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা, সম্ভবত আপনার হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস আপনি আক্রান্ত। আসলে এই রোগের ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, এবং ফিজিওথেরাপিউটিক অ্যাপ্রোচ আসলে এক এক সেন্টার, ডাক্তার, হাসপাতাল টু হাসপাতাল ভেরি করে, এটা ডাক্তার অ্যাসেস করে তার মতো করে ফিজিওথেরাপি দিবে, এবং প্রত্যেকটা ফিজিওথেরাপিউটিক যে ইকুইপমেন্টগুলো এগুলো চেঞ্জ আছে, এক একজনে এক একভাবে ট্রিটমেন্ট দেয়। আমি আশা করি আপনি যদি ওইভাবে ট্রিটমেন্ট কোথাও শরণাপন্ন হয়ে নিতে পারেন, এটা চলে যাবে। আর আপনার ডায়াবেটিস যেহেতু আছে, ডায়াবেটিস থেকেও কিন্তু ব্যথা বেদনা হতে পারে, সারা শরীরে ব্যথা হতে পারে, ডায়াবেটিস বেড়ে গেলে এটা হয়। আপনার ডায়াবেটিসটা অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে, আর আপনি আশা করি আরো কনফার্ম ডায়াগনোসিস করে আপনি ট্রিটমেন্টে চলে যাবে। আপনি যেটা বলছেন যে আমাদের শেষ যে দর্শক ফোন করেছিলেন যে তার ক্ষেত্রে ফিজিওথেরাপি যদি নেওয়া যেতে পারে তাহলে হয়তো কিছুটা উপকার উনি পেতে পারে। অবশ্যই। জি আমরা আজকের মতো আলোচনা এখানে শেষ করছি, আপনাকে অনেক ধন্যবাদ। আরো বেশ কিছু বিষয় আসলে আর্থ্রাইটিস জনিত সমস্যা নিয়ে আলোচনা করবার ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা এগুতে পারলাম না। আপনাকে ধন্যবাদ আজকে আলোচনা করবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আরটিভির সকল দর্শক কর্মকর্তা কর্মচারীদেরকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।